এই যে পূজোর সামনে পেলেন, কেমন লাগছে? কি কি পেলেন? কোথা থেকে এসেছেন? কি নাম? কোথা থেকে এসেছেন আপনি? পুজোর মুখে বস্ত্র নিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমি চাই যে প্রত্যেক বছরই এরকম যেন ওরা দিতে পারে আমাদের ভালো লাগছে। আপনার নাম? সন্ধ্যা দে। কোথা থেকে এসেছেন? এবারে কি প্রথম নিচ্ছেন না আগেও নিয়েছেন? আপনার নাম কি? কি করলেন আজকে এখানে? কি কি পেলেন আজকে? কোথা থেকে এসেছেন? কি নাম আপনার বলুন? কি পেলেন আজকে? খুশি পুজোর মুখে শাড়িটা পেয়ে? এবারে কি প্রথম নিচ্ছে না আরো এদের হাত থেকে শুরু? এই সংস্থার জন্য আপনি কি বলবেন আরো যাতে এরা? আপনার নাম? কোথা থেকে এসেছেন? আজ আমরা লিটল বার্ডস সিলভার ট্রাস্ট বেতাদরি পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা বস্ত্রদানের একটা শিবিরের আয়োজন করেছি। আমরা প্রায় 200 মানুষকে, যারা আমাদের পরিচিত মানুষ, আমাদের আত্মীয় স্বজনে বলা যায়,
সেই যাদের আর্থিকভাবে একটু পিছিয়ে পড়েছে বা আছে তাদেরকে আমরা একটু বস্ত্রদানের ব্যবস্থা করলাম, বস্ত্রদান প্রোগ্রামটা চলছে। আপনার নাম? আমার মীর শাহনওয়াজ। পদটা? জয়েন্ট সেক্রেটারি লিটল বার্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। কি করছেন? আজকে আমরা এই শারদীয় পূজা উপলক্ষে গরিব মানুষ যারা অসহায় তাদের জন্য শাড়ি এবং কিছু লোককে জড়িয়ে ধুতি এর ব্যবস্থা করেছি, এবং পরবর্তী ক্ষেত্রে এই পদক্ষেপ আরও আমাদের থাকবে। যেমন ফেয়ার প্রাইস শপ, যেখানে গরিব মানুষদের গরিব বাচ্চারা যাদের জামা কাপড় আমরা কালেক্ট করবো এবং এখানে সাজানো থাকবে তারা এনে এসে নিবে। আপনার নাম? আমার নাম সাজ্জাদ। আজ আমরা দুর্গা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করছি গরিব মানুষদের জন্য, মেয়েদের শাড়ি আর ছেলেদের জন্য লুঙ্গি ধুতি এবং গেঞ্জি দেওয়া হচ্ছে। মেয়েদেরকে আমরা এখানে ফ্রি প্রাইস সব এই ঘর থেকেই আমরা চালু করতে চাই, এবং সারা বেতন লোকেদের আমরা বলতে চাই সবাই আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের সাহায্য করুন, এবং যাতে আমরা ভালোভাবে করতে পারি, এবং আপনারাও এগিয়ে আসুন যাতে পিছিয়ে পড়া মানুষদের জন্য সবাই মিলে কিছু করা যায়। নমস্কার। আপনার নাম? গত সিংহরায় সেক্রেটারি লিটল বার্ড ওয়েলফেয়ার ট্রাস্টে।